বন্ধুগণ, ভালো আছে তো? সবাইকে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো এবারে পূজাটা কেমন কাটছে তোমাদের? জল বৃষ্টিতে চলে এলাম আজকে বাঁকুড়ার নতুন ছুটিতে ঠাকুর দেখতে আর তোমাদেরকে দেখাইতে। দেখো কি সুন্দর প্যান্ডেলটা করিছে, দেখো আ ভালো ভিড়, দেখো কত কত লোক আসছে যাচ্ছে, সবাই বাঁকুড়া একদম ভর্তি হয়ে গেছে, সবাই প্যান্ডেল দেখতে এসছে, ঠাকুর দেখতে এসছে। দেখতে পাচ্ছ কত ভিড়? চলো তাহলে দেখি ভিতরটা কীরকম করিয়েছে। এই ভালো, প্যান্ডেলের ভিতরটা কি সুন্দর করিয়েছে, আর লোক দেখতে পাচ্ছ, গাদা গাদা লোক আসছে। ওই ভালো, মা দুর্গাকে দেখা যাচ্ছে, দেখো সবাই ছবি তুলে ভর্তি করে দিচ্ছে। এয়ারপোর্ট চলে আইলাম বাঁকুড়া জেলার বাংলার নবারুণ ক্লাবে, যেটা বাংলার চকবাজারে পূজাটা হয়। ওই ভালো, প্যান্ডেলের গেটটা দেখতে পাচ্ছ, চলো তাহলে ভিতর ঢুকি, কেমন করছে দেখি। হ্যাঁ ভালো, কত সুন্দর প্যান্ডেলটা করেছে দেখো, আর কত লোক দেখতে পাচ্ছ। এবার পূজাতে যা জল ঝড় হচ্ছে তার মধ্যেও দেখো কত লোক আসছে ঠাকুর দেখতে, দেখো। হ্যাঁ ভালো, সোনাচের মতন প্যান্ডেলটা সাজাইছে দেখো, এবারে দেখো কি সুন্দর লাগছে, আর লাইটের কায়দাগুলো দেখতে পাচ্ছ, মাঝে মাঝে ছবিও আঁকার টাঙা আছে দেখো। বাংলাতে আরেকখানে পূজা হয় আগামী দিনে ক্লাবে। আগামী দিনের থিমটা ভালোই করেছে, যে যে সিঙ্গারগুলো মারা গেছে তাদের স্মৃতি হিসাবে করেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর করেছে। চলো তাহলে ভিতরটা ঢোকা যাক, কেমন করেছে তোমাদেরকে দেখাই। দেখো ডিজাইনগুলো তো ভালোই করেছে, লাইটের কায়দাটাও আছে। চলো তাহলে ভিতরটাও দেখি, ভিতরটা কেমন করিছে, আর ভিড়টা তো ভালোই আছে দেখো। জল ঝড়ে কেমন কাটছে দুর্গাপূজাটা তোমাদের, একবার জানাবে তোমার কমেন্ট বক্সে। ওই ভালো, ভিড় দেখতে পাচ্ছ। বাঙালিদের সবথেকে বড় পূজা হলো দুর্গাপূজা, আর বাঙালিদের দুর্গাপূজায় জল ঝড়কে মানবে কেন, সবাই চলে এসছে পূজা দেখতে। দেখতে পাচ্ছ ভালোই ডিজাইনটা করিছে, বাইরেটাও ভালোই করেছে দেখো। ওই ভালো, মা দুর্গাকে দেখতে পাচ্ছ, দেখো আমরা এখন আসছি বাঁকুড়া জেলার সুনুকপাড়িতে। আরে বলে নাই সুনুকপাড়ি হাট, সেইখানে আসছি ঠাকুর দেখতে। সুনুক পাহাড়িতে থিমটা ভালোই করেছে তাহলে, দেখতে পাচ্ছ লাইটের কত কায়দা, হা ভালো টিউবলাইটগুলো মাটিতে ফেলিয়ে দিয়েছে দেখো, আর ওই ভালো গেটটা দেখা যাচ্ছে। চলো তাহলে দেখি ভিতরটা কেমন করিয়েছে।